फ्रेंड्स दिस इज राजेश, वेलकम टू आरडीएन स्टडी। सो आज के त्रिपुरा टेट टू एवं टेट वन परीक्षार जो बांगला पेडागोजी थे पार्ट थ्री नहीं आलोचना करब एवं ये पार्ट थ्री नहीं आलोचना करब एखे गुरुत्वपूर्ण पंचाशी प्रश्न रही है। सो आशा करी अपनारा भिडियो स्किप ना कर देखें तो हमें अपन काजे आसबे। एक नम्बर रही है शिखन क्षेत्र प्रत्येक शिशु आलदा, তাহলে এখানে কি বলা হচ্ছে মানে শেখার যে স্টাইল রয়েছে প্রত্যেক শিশু কিন্তু আলাদা। এবং আমরা যখন সিডিপি আলোচনা করছিলাম এবং ব্যক্তিগত বৈষম্য নিয়ে আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম যে প্রত্যেক ব্যক্তি একজন আরেকজন থেকে আলাদা, তাদের যে শেখার সিস্টেমটা রয়েছে এটাও আলাদা। কেউ কানে শুনে ভালো শিখতে পারে, কেউ দেখে ভালো শিখতে পারে, কেউ একদম কর্মের মাধ্যমে শিখতে পারে। তো বিভিন্ন শেখার যে স্টাইল রয়েছে প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা রয়েছে। তো এখানে এই বিষয়টা বলা হচ্ছে শিখনের ক্ষেত্রে প্রত্যেক শিশু হচ্ছে আলাদা। শিখনের কয়টি দক্ষতা রয়েছে? চারটি দক্ষতা রয়েছে। তো শিখনের কয়টি দক্ষতা আছে? চারটি দক্ষতা। তো শিখনের চারটি দক্ষতা কি? শ্রবণ, কথন, পঠন এবং লিখন। মনে রাখবেন প্রথম লিসেনিং, তারপর হচ্ছে স্পিকিং, তারপর হচ্ছে রিডিং, তারপর হচ্ছে রাইটিং। এটাকে একসঙ্গে বলা হয় LSRW। এবং অনেক সময় পরীক্ষার মধ্যে কিন্তু এগুলো আগে পিছিয়ে দিয়ে দিই এবং আমাদেরকে একদম সিস্টেমেটিক লিখতে হয়। তার জন্য বলছি প্রথমে হচ্ছে L, তারপর S, তারপর R, তারপর W। তারপর দেখুন যোগাযোগের পদ্ধতি হলো মৌখিক কিংবা লিখিত। তাহলে যোগাযোগের পদ্ধতি কি? মৌখিক এবং লিখিত। গ্রহণের দক্ষতা হলো শ্রবণ এবং পঠন। মনে রাখবেন লিসেনিং এবং রিডিং এগুলোকে বলা হয় রিসেপটিভ স্কিল, মানে এগুলো হচ্ছে গ্রহণ ক্ষমতা। প্রকাশের ক্ষমতা বা উৎপাদন ক্ষমতা হচ্ছে কথন এবং লিখন, মানে স্পিকিং এবং রাইটিং এগুলোর সাহায্যে আমরা কী করি? উৎপাদন করি, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। তারপর দেখুন কথনের পরিস্থিতিগুলি হলো বিনিময় ভিত্তিক, অংশ বিনিময় ভিত্তিক, বিনিময় ভিত্তিক নয়। শ্রবণ করা হয় কীরকমভাবে করা হয়? একতরফা শোনা, বাক্য বিনিময়ের মাধ্যমে শোনা। শ্রবণ কত প্রকারের? শ্রবণ হচ্ছে ছয় প্রকারের। পরীক্ষার মধ্যে আসবে শ্রবণ কত প্রকারের, শ্রবণ হচ্ছে ছয় প্রকারের। এখন দেখুন দশ নম্বরে রয়েছে ছয় প্রকারের শ্রবণ হলো মনোযোগ সহকারে শ্রবণ, মনোযোগবিহীন শ্রবণ, বাধ্যতামূলক শ্রবণ, স্বতঃস্ফূর্ত শ্রবণ, স্বকর্ণে শ্রবণ, অপরের বর্ণনা মারফত শ্রবণ। এগারো নম্বর কার্যকরী শ্রবণের শর্তগুলি হলো আকর্ষণীয় বস্তু, উপযুক্ত পরিবেশ, বক্তার বাচনভঙ্গি ও উপস্থাপন ক্ষমতা, আগ্রহ, মনোযোগ, শ্রুতি মাধুর্য, উৎসাহ, বঞ্চকতা। এখন দেখুন এগুলো যে আলোচনা করছি এগুলো কিন্তু নোটের মধ্যে রয়েছে। তো যারা আরডিএন স্টাডি চ্যানেলের নোট নেবেন টেট টু পরীক্ষার, নোটের দাম হচ্ছে 3000 টাকা। আপনারা চাইলে ফোন করতে পারেন 8794928503, আরেকটা নম্বর হচ্ছে 6009186104। যে কোনো একটির মধ্যে করবেন, যদি একটির মধ্যে ফোন না লাগে অপরটিতে ফোন করবেন। বিস্তারিতভাবে ফোন করে জানতে পারেন কোথায় নোটগুলি পাবেন, কীভাবে পাবেন, আর নোটের দাম তো আপনাদেরকে বললাম এবং নোটের মধ্যে কিন্তু এইগুলো রয়েছে। তো আপনারা যারা নোট নেবেন আপনাদেরকে লিখতে লাগবে না, আর যারা মনে করেন যে নোট নেবেন না তাহলে লিখে রাখুন, আশা করি কাজে আসবে। আর যদি মনে করেন কাজে আসবে না তাহলে লিখতে লাগবে না। যদি মনে করুন যে এগুলো কাজে আসবে, প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং বাংলা প্যাডাগজির প্রশ্ন পাওয়াটাও খুব কষ্টকর, তো আপনারা চাইলে লিখে রাখতে পারেন, আর যারা নোট নেবেন আপনারা নোটের মধ্যে পাবেন। তারপর দেখুন বারো নম্বর শিশুকে কানে শোনার ব্যাপারে উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে শৈশবকালে। তীব্র শব্দ আমাদের কাছে পীড়াদায়ক। আগ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত মনোযোগ। প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে পড়ে স্বকর্ণে শ্রবণ। শ্রবণ অধিকতর কার্যকরী হয় যদি বক্তা শ্রোতার কাছে সুন্দরভাবে উপস্থাপন করে, মানে শ্রবণটা তখনই আপনাদের কাছে ভালো লাগবে যখন বক্তা আপনার কাছে সুন্দরভাবে পরিবেশন করবে। গুড রাইটিং ফলোস ফ্রম কারেক্ট স্পিকিং, একথা বলেছেন রুশো।
শিশুর কোন বয়সকে শিক্ষাবিদরা শিক্ষার প্রস্তুতিকাল হিসেবে বলেছেন? এটা হচ্ছে 2 থেকে 5 বছর। শিশু 2 একটি অসংলগ্ন ধ্বনি উচ্চারণ করতে শেখে 9 থেকে 10 মাস বয়সে। ভাষার কয়টি রূপ? ভাষার হচ্ছে 2টি রূপ। তো এই 2টি রূপ কি? একটা হচ্ছে মৌখিক এবং অপরটি হচ্ছে লিখিত। পদ্ধতিগতভাবে পঠন কত প্রকার? 2 প্রকার। 2 প্রকারের পঠন হলো সরব পাঠ এবং নীরব পাঠ। 24 নম্বর, কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের বৃদ্ধি পায়। রসচেতনা, সঙ্গীত ধর্মিতা। পাঠের লক্ষ্য ও উদ্দেশ্যের দিক থেকে পাঠকে কত ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে 3 ভাগে। তারপর দেখুন, পাঠের লক্ষ্য ও উদ্দেশ্যের দিক থেকে ধারণা পাঠ, চর্বণা পাঠ, সাধনা পাঠ হিসেবে ভাগ করা যায়। সংবাদপত্র পড়া, কোনো সাময়িক পত্রিকা পড়া, গল্প গ্রন্থ পড়া হলো ধারণা পাঠ। পরীক্ষার মধ্যে আসবে সংবাদপত্র পড়া, এটা কী ধরনের পাঠ? এটা হচ্ছে ধারণা পাঠ। কোনো বিষয়বস্তুর ধারণা পেতে গেলে যে ধরনের পাঠের প্রয়োজন হয় তা হলো ধারণা পাঠ। কোনো কঠিন প্রবন্ধ বা বিষয়বস্তু বিশ্লেষণ করে তার অন্তর্নিহিত অর্থ পাওয়া গেলে তাকে বলা হয় চর্বণা পাঠ। কী বলা হয়? তাকে বলা হয় চর্বণা পাঠ। কবিতার বা কবিতায় রস সাধন করা হয়, এটা হচ্ছে সাধনা পাঠের মাধ্যমে। প্রবন্ধ যদি আসে চর্বণা পাঠ, কবিতা সাধনা পাঠ, মনে রাখবেন কিন্তু বিষয়গুলো, এবং পরীক্ষার মধ্যে এগুলো আসে। শিক্ষা সহায়ক উপকরণের মধ্যে কয়েকটি শ্রুতি নির্ভর উপকরণ হলো বেতার, যেগুলো কানে শুনতে পাওয়া যায়, গ্রামোফোন, টেপ রেকর্ডার। তারপর দেখুন, কয়েকটি দৃষ্টি নির্ভর উপকরণ হলো যেগুলো দিয়ে দেখা যায়, যেমন বোর্ড আমরা দেখতে পাই, ব্ল্যাকবোর্ড, চার্ট, মানচিত্র, ছবি, প্রজেক্টর, পাঠ্যপুস্তক, সংবাদপত্র প্রভৃতি। কয়েকটি দৃষ্টি শ্রুতি নির্ভর শিক্ষা উপকরণ হলো চলচ্চিত্র, DVD, VCD, দূরদর্শন প্রভৃতি, যেগুলো আমরা কী করতে পারি? দেখতেও পারি, শুনতে পারি। যেমন ধরুন দূরদর্শন বা কোনো একটা চলচ্চিত্র যেমন কানে শুনতে পাই, ঠিক চোখে দেখতে পাই। 34 নম্বর, সক্রিয়তা ভিত্তিক শিক্ষা উপকরণ হলো ভেরি ইম্পর্ট্যান্ট, শিক্ষামূলক ভ্রমণ, অভিনয় ইত্যাদি। স্বয়ং শিক্ষণ উপকরণ হলো কম্পিউটার, নানা ধরনের শিক্ষণ চিত্র প্রভৃতি। সবচেয়ে সাধারণ ও সবচেয়ে বেশি ব্যবহৃত শিক্ষা সহায়ক উপকরণ হলো পাঠ্যপুস্তক। এটি যেমন সাধারণ, ঠিক তেমনি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। একটি বহুদা মাধ্যম মানে মাল্টিমিডিয়া, ওকে, একটি বহুদা মাধ্যমের উপাদান হলো কম্পিউটার। তারপর দেখুন, বহুদা মাধ্যমকে কয়টি ভাগে ভাগ করা যায়, মানে মাল্টিমিডিয়াকে কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে। সরল রৈখিক বহুদা মাধ্যমের উদাহরণ হলো টিভি। হাইপার মিডিয়া বহুদা মাধ্যম হলো ইন্টারনেটের বিভিন্ন তথ্য। ক্রিয়া প্রতিক্রিয়া ধর্মী বহুদা মাধ্যম হলো কম্পিউটার। বহু ভাষা বলতে বোঝায় একর অধিক ভাষা সম্পর্কে জ্ঞান থাকা। আমাদের কমপক্ষে কয়টি ভাষা জানা দরকার? 3টি ভাষা, এগুলো হচ্ছে মাতৃভাষা, রাষ্ট্রভাষা এবং দ্বিতীয় ভাষা। এডুসেট হলো এডুকেশনাল স্যাটেলাইট। এডুসেট কি? এডুসেট হচ্ছে এডুকেশনাল স্যাটেলাইট। দূরদর্শন ও চলচ্চিত্র এই 2টি কোন শ্রেণীর প্রদীপন? এটা হচ্ছে দর্শনভিত্তিক প্রদীপন। শিক্ষক যা কোরআন, এটা কোরআন হবে, দন্তন্য হবে, এটা মনে রাখবেন, এটা কোরআন হবে, তাকে বলা হয়, নোটের মধ্যে কিন্তু কোরআনই আছে, তার জন্য বলছি, শিক্ষণ। অপারেন্ট অনুবর্তনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কৌশল কোনটি? আচরণকে নির্দিষ্ট রূপ দেওয়া। BF স্কিনার হলেন আমেরিকান মনস্তত্ত্ববিদ। 49 নম্বর, কম সময়ে কোনো ধারণাকে অধিগত করতে সাহায্য করে নীরব পাঠ। ব্যাকরণ হলো ভাষার কঙ্কাল, মন্তব্যটি করেছেন ডক্টর এইচ সুইট। তারপর পার্ট 4, এখানে পার্ট 4 দেখুন, মানে এটা হচ্ছে আগামীকালের আলোচনার বিষয়, কত সুন্দরভাবে আছে দেখুন পার্ট 4 আপনাদের জন্য।
আপনারা এগুলো লিখতে লাগবে না যদি মনে করেন যে আপনারা নোটগুলো নেবেন, আর যদি মনে করেন নোট নেবেন না তাহলে যদি মনে হয় যে এগুলো কাজে আসবে তাহলে আপনারা এগুলো লিখে রাখতে পারেন। তাহলে দেখুন আগে 100টি আলোচনা করেছিলাম, আজকে 50টি, 150টি, আরও কত আছে এদিকেও আছে। সো আপনারা চাইলে নোট নিতে পারেন, ফোন করতে পারেন 8794928503, আর একটা হচ্ছে 6009186104, কল করবেন, বিস্তারিতভাবে জানতে পারবেন। পাশাপাশি এসটিজিটি নোট দেওয়া হচ্ছে, নোটের দাম 3500, অনেকেই নিয়েছেন। আর আপনারা যদি মনে করেন যে ট্যাটো এবং এসটিজিটি নেবেন তাহলে 5000 টাকা নোটের দাম। আর যারা ট্যাটো আনে নোট নিতে চান এক মাস অপেক্ষা করুন। আর যারা সায়েন্সের রয়েছেন আপনারা বাংলা, ইংরেজি এবং সিটিপিটা নিতে পারেন। এবং 20 তারিখের পরে সামনের মাসের আমাদের প্রীতম স্যার নোটগুলো তৈরি করছেন, তো আপনারা এসে পরবর্তী সময়ে সায়েন্সের নোটটা নিতে পারেন। প্রথমে যে নোটগুলো নেবেন তিনটা তার জন্য 2000 টাকা লাগবে, এবং পরবর্তী সময়ে সায়েন্সের নোটটা নিলে আপনাদের 1000 টাকা পেমেন্ট করতে হবে। সো স্টে উইথ আর ডিএন স্টাডি অ্যান্ড গেট সাকসেস।